সকলকে মহাষ্টমীর শুভেচ্ছা। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায় যার লেখা লাইট আপ বাংলা সাহিত্যের পাতা থেকে বরাবর বাংলা সিলভার স্ক্রিনের পর্দায় উঠে এসেছে, সেরকম ধরুন ঋতুপর্ণ ঘোষের দোসর ধরুন, কিংবা ঋতুপর্ণ ঘোষেরই হিরের আংটি ধরুন, কিংবা পরবর্তীকালে অভিজিৎ চৌধুরীর পাতাল ঘরের মতো সিনেমা ধরুন, কিংবা হালফিলের এবার সবর, কিংবা ইগলের চোখ ধরুন। আবার আজ যে সিনেমাটা রিভিউ করতে বসছি বনি, তারও অ্যাডাপ্টেশন শীর্ষেন্দু মুখোপাধ্যায়েরই একটা রাইট আপ থেকে। তো ওই বনি কেমন হলো, গতকাল আমি নন্দনা দেখতে গিয়েছিলাম, তো আজ রিভিউ করতে বসছি মহাষ্টমীর এই সকালবেলাতে। তো এই সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো, তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এবারের পুজোর এখনও পর্যন্ত যে কটা ফিল্ম দেখলাম তার মধ্যে নিঃসন্দেহে এই কথাটা বলতেই পারি যে এই সিনেমাটা বনি সিনেমাটা পরমব্রত চ্যাটার্জির ডাইরেকশনে আসা এই বনি সবথেকে কম্প্যাক্ট ফিল্ম যে কটা সিনেমা দেখেছি, গোলন্দাজ বলুন, বাজি বলুন, FIR বলুন, বা আরও যে কটা সিনেমা এসছে এবছরের পুজোতে বাংলা সিনেমা হিসাবে, তো তার মধ্যে সবথেকে কম্প্যাক্ট স্ক্রিন প্লে, সবথেকে কম্প্যাক্ট ফিল্ম এই বনি। তার কারণ কোথাও গিয়ে না আমার এই সিনেমাটাতে মনে হয়নি যে এই সিনটা বাড়তি বা এই সিনটা কেন আছে এটা আরামসে চপ করে দেওয়া যেত, কোথাও গিয়ে মনে হয়নি, এতটা কম্প্যাক্ট রয়েছে। তার জন্য সিনেমাটার ডিউরেশনও খুবই কম অন্যান্য সিনেমাগুলোর মতো, অন্যান্য সিনেমাগুলো যেখানে 2 ঘন্টা 25 মিনিট, 2.5 ঘন্টা, 2 ঘন্টা 20 মিনিট নিয়েছে, সেখানে এই সিনেমাটা মাত্র 1 ঘন্টা 56 মিনিটের এর স্ক্রিন টাইম রেখেছে। তো এর মাঝখানে কেমন কী র্যাপ আপ করলো সবটাই বলবো আপনাদের সঙ্গে এক এক করে। তো এর যে গল্পটা মোটামুটি এরকম, একটা কাপল, একজন তাদের মধ্যে একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, একজন বায়োসায়েন্টিস্ট, এবারে তাদের যে বেবি হবে সেই সদ্যজাত বেবিকে একটা গ্রুপ অফ অর্গানাইজেশন কীভাবে ওয়েপন হিসেবে ব্যবহার করছে, হ্যাঁ হিউম্যান বেবিকে কীভাবে একটা ওয়েপন হিসেবে ব্যবহার করছে, যারা একটা ফিউচারিস্টিক ওয়ারে হেল্প করবে টোটাল, মানে যারা ওই পুঁজিপতি বা যারা পয়সালোভী, যারা আলটিমেটলি ওয়ার মঙ্গার হিসেবে পুরো দুনিয়াটাকে রাখতে চায় আলটিমেটলি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, তারা কীভাবে একজন সদ্যজাতকে ইউজ করছে ফিউচারের বিভিন্ন তাদের প্ল্যান হিসেবে এক্সিকিউট করতে চাইছে, সেই নিয়ে মোটামুটি গল্প। এবার এবার সেই যে কাপেলটা, সেই কাপেলটা ওই জিনিসটা আদৌ জানতে পারে কি জানতে পারে না, এবং জানলেও তারা কীভাবে রিয়্যাক্ট করে শেষ পর্যন্ত, কি তাদের সেই বাচ্চা বনিকে তারা বাঁচিয়ে উঠতে পারে কি না পারে কি না পারে, সেই নিয়ে মোটামুটি ধরুন 1 ঘন্টা 56 মিনিটের সিনেমা। তো এর মাঝখানে বললাম আগে স্ক্রিন প্লেটা বিশাল আমার কম্প্যাক্ট লেগেছে। এরপর এর অন্যতম পজিটিভ দিক হচ্ছে এর স্ক্রিন প্লেতে ইমোশনের যেই ইমোশনাল কোশনগুলোকে যেভাবে ইনপুট করেছেন এর রাইটার, অবভিয়াসলি পরমব্রত চ্যাটার্জি নিজে একজন স্ক্রিন রাইটার, আরেকজন তার সঙ্গে রয়েছেন, এবার দুজন মিলে যেভাবে রেখেছে না ইমোশনাল পার্টগুলোকে আপনাকে এত সুন্দরভাবে রাখে না, মানে তাদের অসহায়তাটা বারে বারে তাদের চাইল্ডটাকে, তারা হচ্ছে স্পেশাল চাইল্ড বাট আলটিমেটলি তারও পিছনে বিশাল বড় একটা গেম চলছে, আলটিমেটলি সেই গেমটা তারা বুঝতে পারছে না, ধরতে পারছে না, ওই অসহায়তাটা তাদের মধ্যে কী দুর্দান্তভাবে কাজ করে। একটা জায়গা আছে, জাস্ট স্পয়লার নয়, বাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের ইন্টারেস্ট বাড়ানোর জন্য, একটা জায়গাতে এরকম আছে যে পরমব্রতার কোয়েল চায় না যে তাদের বাইরের লোক জানুক যে তাদের বাচ্চাটা স্পেশাল চাইল্ড বা তাদের কী প্রবলেম, ওরা অ্যাকচুয়ালি চায় না যে সে স্পেশাল চাইল্ড কিনা, কিংবা সে ট্রিটমেন্ট করে সে আদৌ কী হওয়া পসিবল কিনা, ওরা পুরো কনফিউজ। তো ওরা চাইছে না যে এই মুহূর্তে তাদের বাড়িতে সে খবরটা দিক। তো ওই কাপেলটা থাকে ইটালিতে, তাদের বাড়ি অবভিয়াসলি বাঙালি, যেহেতু কলকাতায় তাদের বাড়ি, তো তারা চাইছে না। এবার একটা জায়গাতে এসে কি বাইরের লোকে বলছে আমাকে অ্যাটলিস্ট ছবি তো দেখা, অ্যাটলিস্ট পরমব্রতকে বলছে, পরমব্রত বলছে না না এই মুহূর্তে ছবি দেখানো পসিবল না, আর আমি ছবি তুলে পাঠানোটাও খুব একটা প্রেফার করি না। তো এই বলতে বলতে মোটামুটি কথা কাটাকাটি চলছে, ওরা তখন রাস্তাতে, তো দেখেন যে রাস্তাতে আরেকটা কোনো কাপল তাদের বাচ্চা নিয়ে মোটামুটি খেলাধুলা করছে পার্কে বসে। তো পরমব্রত তার ওই অসহায়তাটাকে জাস্ট ওই বাচ্চাটার একটা ছবি তুলে, র্যান্ডাম একটা অ্যানোনিমাস বাচ্চার তুলে তার বাড়িতে পাঠিয়ে বলে এই দেখো এই হচ্ছে আমাদের বাবু। এইখানে কোয়েলের যে এক্সপ্রেশন, যে না পারা, ওরা বাবা মা হিসেবে আদৌ ওরা সফল কি ব্যর্থ অন্য জিনিস, বাট ওদের যে অসহায়তারা কী দুর্দান্ত দুর্দান্তভাবে স্ক্রিন প্লেতে ফুটে উঠেছে, আমি জাস্ট হা হয়ে দেখছি কী ভালো স্ক্রিন প্লেটা লিখেছে। ওই যে থ্রু আউট দ্য ফিল্ম আপনাকে যেভাবে এনগেজ করে রাখবে, আপনাকে যেভাবে ওদের ইমোশনাল কোশ্চেন বা ওদের ইমোশনাল ফিলগুলোর সঙ্গে আপনাকে যেভাবে একাত্ম করে রাখবে, তার ফলপ্রসূ আলটিমেটলি 1 ঘন্টা 56 মিনিট পরে আপনি ফিল করবেন যে না আপনি সিনেমাটার মধ্যে কোথাও একটা ছিলেন, জাস্ট ব্লিঙ্ক অফ আই সিনেমাটা শেষ হয়ে গেল, আর একটু বেশি হলে হয়তো খারাপ লাগতো না, এরকম একটা ফিল নিয়ে আপনি শেষ করবেন, কারণ আপনাকে ইনভেস্ট করে দেবে ওদের ওই ইমোশনাল জার্নিটার সঙ্গে, যেটা সবথেকে ভালো পার্ট। এরপর যদি এর পজিটিভ পার্ট বলি, নিঃসন্দেহে না আমি শুধু পজিটিভ পার্ট বলতে বলি বসিনি, শেষে নেগেটিভটাও বলবো। তো এরপরে থার্ড পজিটিভটা হচ্ছে অবভিয়াসলি এরা জানতো যে এদের কতটা কী এদের বাধ্যবাধকতা বা এরা কতটা এর
মানে তাদের কি লিমিটেশনস তারা নিঃসন্দেহে জানতো, সেই জন্য গ্রিন স্ক্রিনটাকে এরা বেশ ভালো স্মার্ট ওয়েতে ব্যবহার করেছে। খুব যে বিশাল কিছু দেখাতে গেছে আর দেখাতে গিয়ে ছড়িয়ে লাট করে ম্যাক্সিমাম সিনেমাতে, এরা সেই জিনিসগুলো জানে, এরা সেগুলো মাথায় রেখে সে যদি খারাপ কিছু থাকে সেগুলোকে চপ করেছে প্রপারলি, সেগুলো সিনেমার মধ্যে ইনপুট করা রয়েছে, যেগুলো আমার খুব ভালো লেগেছে। এরা এদের লিমিটেশনসটা বুঝে কাজ করেছে, যতটুকু দেখিয়েছে ভালো দেখিয়েছে। গ্রিন স্ক্রিনের কাজ বলুন বা পরবর্তীকালে ভিএফএক্সের যা যা সেট করেছে গ্রাফিক্সের কাজ, দুর্দান্ত দুর্দান্ত, আমার ভালো লেগেছে। অল্প সিন বাট তার মাঝখানে যেটুকু দেখিয়েছে আপনি হা করে তাড়ি তাড়ি উপভোগ করবেন। ওভারঅল ভালো পারফরমেন্সও ভালো, পরম্বরত কোয়েল ভালো লেগেছে। দু একটা জায়গাতে কোয়েলের ওই দাঁত চেপে ওই কথা বলার একটা স্টাইল আছে, তার সংলাপগুলো ডেলিভার করার একটা যে স্টাইল আছে, ওই জায়গাগুলো আমার একটু বিরক্তি লাগে বরাবরই। এখানেও একটা লাইন ওরকম আছে, এটা হতে পারে না, ওই যেই বলাটা যাই না, ওটার স্টিরিওটাইপ, ওর ডায়লগ ডেলিভারির মধ্যে বরাবর দেখেছি আমি এরকম ইমোশনাল সিনগুলো, তো দাঁত চেপে যে ওরা একটা নিজের স্টাইল, যা হোক ভুল ঠিক যায় না, ওটা আমার ভালো লাগে না ব্যাপারটা, তো এটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো এছাড়া মোটামুটি কোয়েল আর পরমব্রত যত জায়গায় ইমোশনাল ব্রেকডাউনগুলো বলুন বা ইমোশনালি ওদের ইমোশনাল জার্নিটা অ্যাকচুয়ালি এর মেন উপযুব্য, তো ইমোশনাল জিনিসটাকে বারবার বার করে ফুটিয়ে তুলেছে আর সেই জিনিসগুলো ভালো লাগবে, আপনি বুঝতে পারবেন, ফিল করতে পারবেন, ওরাও বেশ ভালো পোর্ট্রে করছে। আর তার সঙ্গে কাঞ্চন মল্লিকের ক্যারেক্টারটা একটা স্টিরিওটাইপ ক্যারেক্টার দিয়েছে, যে ধরুন একটা কমিক রিলিফ দেবে একটা এরকম সিরিয়াস গল্পের মাঝখানে, তো সে ভালো করে কিছু ডায়লগ টায়লগ ওর ক্যারেক্টারের মধ্যে যেগুলো পুট করেছে কাঞ্চনের ক্যারেক্টারে বেশ ভালো হাসি তো পাবে। একটা জায়গাতে হচ্ছে কি, এবার একটা রোবট রয়েছে, তো রোবটটা মানে ওকে এমনভাবে সিস্টেমটা করা রয়েছে যে বাংলাতেও বলতে পারে, ওর মধ্যে ওই জিনিসগুলো ইনপুট করা রয়েছে। তো এবার ওই যখন প্রথমবার শুনলো কাঞ্চন কথা বলতে, তখন বলছে এমা এ তো বাঙালি রোবট, এসব শুনে আমরা হলে নন্দন মোটামুটি আমাদের ইয়েটা হাউসফুল ছিল, পুরো হাউসফুল ছিল একদম, একটা একটা ছেড়ে ছেড়ে বসা ছিল, বাট ওই হাউসফুল একটা অ্যাটমসফিয়ারে বসে সিনেমা দেখে যে মজা সেটা নিঃসন্দেহে পেয়েছি নন্দনে গিয়ে। সব থেকে বেশি ভিড় দেখলাম গোলন্দাজের থেকেও বেশি ভিড় দেখলাম নন্দনেটা, তাই না হয়তো জায়গা অনুযায়ী, বাট স্টিল বেশ মজা করেছি, সারা হল কিলিল করে হাসছিল এসব হিউমারের পার্টগুলো, তো আমার বেশ ভালোই লেগেছে। আমি বেশ তাড়ি তাড়ি উপভোগ করেছি 1 ঘন্টা 56 মিনিট। এরপরে একটা যেটা নেগেটিভ পার্ট আমার লেগে গেছে সেটা হচ্ছে এর বাচ্চাটা, বনি লাস্টে যেটা দেখায় আর শুরুর দিকে যেটা দেখায়, দুটোর মধ্যে আকাশ বাজার পার্থক্য প্রথমটা দেখে আপনি নিঃসন্দেহে বলে দেবেন এর তো বাজার থেকে কেনা একটা সস্তার পুতুল, ওটা আমার ভালো লাগেনি, এই জিনিসটা নিঃসন্দেহে একটা নেগেটিভ পয়েন্ট। সারা সিনেমা জুড়ে আমার চোখে লাগছে কেন বাচ্চাটাকে এরকম রেখেছে, কেন ওরকম রেখেছে, অন্য কিছু করতিস, একটা জাস্ট পুতুল রেখে দিয়েছে মানে চোখে লাগে ভয়ঙ্কর রকম চোখে লাগছিলো, তাই না কেন করেছে, এই একটা জিনিস ইম্প্রুভ করতে পারতো, ওটা বোঝা যায় একটা পুতুল বস বোঝা যায়, যাই হোক তো এই একটা জিনিস আমার বিশাল বিশাল চোখে লাগার মতো লেগেছে। আর এক দুটো সিন নয়, সারা সিনেমা জুড়ে আমি বাচ্চাটাকে এরকম দেখছি যে একটা পুতুল, ওটা বাচ্চা, তো এই ব্যাপারটা ছিল। লাস্টের দিকে গিয়ে আবার ওরা ইম্প্রুভ মানে একটা দেখা ড্রাস্টিক্যাল কিছু একটা চেঞ্জেস এসেছে, বাট লোকজন যা বোঝার বুঝে গেছে, লোকজন আজকাল প্রচুর স্মার্ট, প্রচুর স্মার্ট বস, যাই হোক এই একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে। তাছাড়া ভালো সিনেমা, নিঃসন্দেহে ফ্যামিলি নিয়ে যান, ফ্যামিলি নিয়ে যান, ফ্যামিলি যে কোনো অডিয়েন্স আরামসে আরামসে দেখতে পাবেন, আপনি বাবা মাকে নিয়ে যান কিংবা আপনি নিজের একদম ছোটো বাচ্চাকে নিয়ে যান, সবাইকে নিয়ে গিয়ে সিনেমাটা এনজয় করতে পারবেন। তো আমার ভালো লেগেছে, আমি আমার রিভিউ শেয়ার করলাম আপনাদের সঙ্গে, প্রবাবলি বেটার দ্যান গোলন্দাজ আই থিঙ্ক, মানে এখন পর্যন্ত তো আমি যে কটা দেখলাম, একে তো অবভিয়াসলি বনি থাকছে মনে হচ্ছে যা দেখলাম, দেন গোলন্দাজ, দেন বাজি, দেন নাম করলাম না ক্যাশ করুন, তো এই ছিল আমার রিভিউ বা রিঅ্যাকশন, যাই বলুন আপনাদের কেমন কী লেগেছে, যারা বনি অলরেডি দেখে নিয়েছেন কমেন্ট বক্সে আমাকে নিঃসন্দেহে জানাতে ভুলবেন না, ভালো খারাপ আপনাদের যা লাগে নিঃসন্দেহে জানান, আর আমার এই রিভিউটার নিয়ে আপনাদের কী মতামত সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। আর কেউ যদি বনি না দেখে থাকেন আমি সাজেস্ট করবো নিঃসন্দেহে গিয়ে দেখুন, ইটস আ মাস্ট ওয়াচ ফিল্ম, আর অন্য কিছু পাবেন এই জনরা নিয়ে বাংলাতে কাজ আমি তো দেখিনি, আর যে অ্যাডাপ্টেশনগুলো করেছে রিসেন্ট ওয়ার্ল্ডের যে ক্রাইসিসগুলো রেখেছে, আমার বনিটা পড়ানি শিশুন্দ্র মুখোপাধ্যায় যেটা রাইট আপ, তার যে সাহিত্য শিশুটা আমার পড়ানি সেটা, বাট আমি না পড়েও সিনেমার নিরিখে যেটুকু দেখেছি আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট একটা ফ্রেশ কিছু আপনি পাবেন, কনসেপ্টের নিরিখে বলুন বা এর টোটাল যেই ট্রিটমেন্টটা সিনেমাটিক ট্রিটমেন্ট দিয়ে বেশ ভালো, অনুপম রায়ের মিউজিকগুলো বেশ ভালো প্রপার, খুব একটা বেশি গান রাখিনি, একটা তাকি বলে একটা সুর দিয়ে একটা গান রেখেছে, ওই গানটার পরের দিকে একটা ইমোশনাল একটা গান, ওই ইমোশনাল জিনিসটাকে আপনার ট্রিগার করবার জন্য একটা গান রেখেছে, এই দুটো ছাড়া একটা গান ফান নেই, খুব যে একদম বোম্বাস্টিং কিছু করেছে তা নয়, বাট একটা সিম্পল ট্রিটমেন্ট আর একটা অনবদ্য একটা কনসেপ্ট, দুটোর বেশ ভালো মিক্সচার ঘটেছে 1 ঘন্টা 56 মিনিট ধরে। আই এম স্যাটিসফাইড, টোটালি টোটালি স্যাটিসফাইড ওই বনির ওই একটা খুঁত ছাড়া, বাচ্চাটার ওই পুতুল ব্যাপারটা ছাড়া, বাকি টোটালি আমার অ্যাটলিস্ট খুঁত বার করার মতো আমি কিছু পাইনি। তো এই ছিল আমার রিভিউ রিঅ্যাকশন, আপনাদের মতামত জানানো খুব একটা কমেন্ট বক্সে, আর আমার ভিডিও ভালো লাগলে অবভিয়াসলি অবশ্যই একটা থামস আপ দিতে ভুলবেন না, শেয়ার করুন আমার ভিডিওটাকে ভালো লাগলে অবভিয়াসলি, আর আমার চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, সকলের পুজো শুভ কাটুক।